রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জুন্নাতাকুম, সঙ্গী সাথী তোমরা বিপদ থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, বিপদ থেকে বাঁচো, 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 বিপদ থেকে বাঁচো। তখন সাহাবীগণ বলছেন, হাজার আলাতুব্য, শত্রু চলে এসেছে, শত্রু কি চলে এসেছে, আমাদেরকে বাঁচতে বলছেন কেন, ঢাল বাঁচার মাধ্যম ধরতে বলছেন কেন, শত্রু চলে এসেছে নাকি? কালা লা, আল্লাহ রাসূল বলছেন, না 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 না, শত্রু আসেনি, খুঁজো জান্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার, চারটে, সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, এই চারটি কালেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুজান্নিবাতুন, এইটা হচ্ছে ঢাল, মুআক্কিবাতুন, এইটা পিছন দিক থেকে রক্ষা করতে পারে যে কোনো বিপদ থেকে, আমালুন সালেহা বাকিয়া, এটা স্থায়ী শতামল, এটা স্থায়ী শতামল, এটা স্থায়ী শতামল, এক জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, দুই এইটা ঢাল, তিন এইটা পিছন দিক থেকে রক্ষা করতে পারে, চার এটা স্থায়ী শতামল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তারপর ও, আলহামদুলিল্লাহ তারপর ও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তারপর ও অক্ষর দিয়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটে কালেমা আল্লাহর কাছে অতীব প্রিয়, এক জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, দুই বিপদ থেকে বাঁচার ঢাল, তিন পিছন দিক থেকে রক্ষা করতে পারে, চার স্থায়ী শতামল, মনে থাকবে না?